গতকাল থেকে ভারতবর্ষ জুড়ে যেভাবে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে আবগারির ইস্যুতে, তারপর রাজ্যের আজকে ইডির আক্রমণ ক্রমাগত চলছে। এক তো কেজরিওয়াল গণতান্ত্রিক ভাবে নির্বাচনে জয় হয়েছে, আপনারা কি মনে করছেন গোটা বিষয়টা কোথাও না কোথাও পলিটিক্যাল প্রেশার বিজেপি করতে চাইছে? একদম একদম, অবশ্যই। এটা ওটা হচ্ছে বিজেপি কোন বিরোধী দলের কাউকেই থাকতে দেবে না, এবং বিরোধীদেরকে কোন বাক স্বাধীনতা দেবে না, এমনকি একটা নির্বাচিত যে মুখ্যমন্ত্রী তাকেও কাজ করতে দেবে না। বহুদিন থেকেই তাকে নানা রকম ভাবে বাধা দেওয়া হচ্ছে, এবং সর্বশেষে ঠিক নির্বাচনের আগে তাকে গ্রেফতার করেছে, তার আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে। এটা একটা ফ্যাসিস্টিক, এটা একেবারে ফ্যাসিস্টিক, এটা গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে এ রাজ্যে শাসক দলের অনেকেই গ্রেফতার হতে পারে, অ্যাডভান্স বলছেন কি করে বিজেপি? বিজেপি বিভিন্ন রাজ্যের এমনকি দেশের প্রধানমন্ত্রীও বা বিজেপির যে সভাপতি আছে নাড্ডা, তিনিও তো অভিযোগের ঊর্ধ্বে নয়। 16,000 কোটি টাকা তারা ঘুষ নিয়েছে বিভিন্ন কোম্পানিগুলির কাছ থেকে, এবং এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যদি টাকা না দাও তাহলে ইডি দিয়ে সিবিআই দিয়ে রেড করানো হচ্ছে। এটা কয়েকদিন আগে আমরা দেখলাম। তা সবচাইতে ভারতবর্ষের সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল হচ্ছে এই বিজেপি, এবং তাতে এই দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে বিজেপির কেন্দ্রীয় সরকারের বহু মন্ত্রীরা। 12 লক্ষ কোটি টাকা যারা লোন নিয়েছে, ঋণ নিয়েছে ব্যাংকের কাছ থেকে, এবং তাদের সমস্ত লোনটাকে পুরোপুরি লোনটাকে মুকুব করে দিয়েছে এই সরকার। স্বাভাবিকভাবে তারা কখনো দুর্নীতির বিরুদ্ধে কিছু কথা বলার অধিকার আছে নাকি? সব এই যে যতগুলো টাকা নিয়েছে তার মধ্যে বিজেপি সবচেয়ে বেশি টাকা নিয়েছে, এবং তারা তো দিতে চাইছেন না। পরে সুপ্রিম কোর্টের রিপোর্ট দেওয়ার পরে সেই রিপোর্টটা ফাঁস হয়েছে। বিজেপির কোন দুর্নীতির বিরুদ্ধে কোন কথা বলার অধিকারই বিজেপির নেই। কারণটা হচ্ছে বিজেপি নিজে হচ্ছে সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত দল, এবং এই সরকারও হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত সরকার। অশোকদা, আপনি রাজ্যের মন্ত্রী ছিলেন দীর্ঘদিন, কিন্তু গার্ডেন ব্রিজের ঘটনায় যেভাবে 10 জনের মৃত্যু, অথচ সেই সময় আপনাদের সময় যখন শিবালি অ্যাপার্টমেন্ট অন্যান্য অ্যাপার্টমেন্টে বহু মানুষের মৃত্যু হয়েছিল, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এবং পুরমন্ত্রী ও মেয়রের পদত্যাগ বারবার চেয়েছিলেন, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান মেয়রকে কেন পদত্যাগ করছে না? এটা নিয়ে প্রশ্ন করা উচিত। এটা তো সরাসরি অভিযোগ তো তার বিরুদ্ধে, যে কাউন্সিলর বিরুদ্ধে, সে কাউন্সিলর 98% ভোট পেয়েছে, জয় হয়, কিভাবে জয় হয়? এবং তার গাড়ির দামই প্রায় 5 কোটি টাকা, 5.5 কোটি টাকা হচ্ছে তার একটা গাড়ির দাম। এইসব টাকা কোথা থেকে আসে? তৃণমূল কংগ্রেসেরও সমস্ত টাকাটাই আসে হচ্ছে এই প্রমোটার ডেভেলপার জমিদারদের কাছ থেকে, তারাই টাকা দেয়। আপনারা কি চাইছেন যে মেয়রের গ্রেফতার ফেরাতে? হ্যাঁ, মেয়রের গ্রেফতার হওয়া উচিত, পদত্যাগ করা উচিত, মেয়রের নৈতিক দায় নিয়ে, মেয়রের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত। অনেক অনেক ধন্যবাদ অশোক দা, থ্যাংক ইউ, দ্য কোয়েরি.কম এ থ্যাংক ইউ।